আর আমি ফাইনালি আহি পাই গলো। এটু হল ওল্ড ফুকেট, মানে ওল্ড টাউন হয় ভাই, এটু হল ওল্ড ফুকেট ওল্ড টাউনত আমি আইছো। আর আমি এইফালে যাম আজি, ইয়াতে আমি আজি আমার খানা আমি বনাম পান 92। ট্রেডিশনাল ঘর, একদম পুরোনা, পুরা ট্রেডিশনাল ভিনটেজ হাউস। ইয়াতে আজি বনাম, ইয়াতে আজি আমি খানা বনাম, ধুনীয়াকে খাম। ওকে, খুব ভালো, এটা আমি লগাম এটা। দেখা পাইছে ধুনীয়াকে আমার খানা রেডি হওয়া নাই, আমি এটা রেডি করিম, এই বনাম আমি, তেওঁলোকে আমাক শিকাব থাই ট্রেডিশনেল খাদ্য কেনেকুৱা বনাম। নুডলস স্পেশালি আজি নুডলসের উপর কাম হব, নুডলসও বহুত বেশি চলে থাইল্যান্ডের, আপনাদের জানে আমাৰ তাত যেনেকৈ ভাত চলে, ইয়াতেও ভাত চলে, কিন্তু এতিয়া মই বহুত জেগাত গৈছোঁ, ভাতটো পাইছোঁ মানে, সেইটো কাৰণে মোৰ ভাল লাগি আছে। আৰু আমি আজি নুডলছৰ লগত কিবা কিবি আইটেম বনাম, কি কি আইটেম বনাম তেওঁলোকক অহাৰ পিছত নাম সুধিম, আৰু কেনেকৈ বনায় কি এনেকুৱা টেষ্ট, এইখিনি এক্সপিৰিয়েঞ্চ আজি ময়ো ল'ম, আপোনালোককো দিম। আৰু এইটো ছোৱালীৰ ড্ৰেছ লগাইছে তাই, বাবা, চব আমি ট্ৰেডিশ্যনেল আজি হৈ গ'লোঁ। উই মেক হকিং নুডলছ, অল আইটেম টুগেডাৰ মেক হকিং নুডলছ। ওকে, এই গোটেইখিনি আইটেম আমি মিক্স কৰি পেলাই এটা থাই ট্ৰেডিশ্যনেল আইটেম বনা, মানে ডিছ বনাম, যিটো নাম হ'ল হকিং নুডলছ। তাতে ধুনীয়া ধুনীয়া ফিছ আছে, ফিছ আছে, চিকেন আছে, শাক পাচলি আছে, ফল মূল আছে, আদা ৰহণ জলকীয়া আছে, কি হ'ব মই নাজানো, শাক আছে, যি হ'ব ভালে হ'ব, চাগে ট্ৰেডিশ্যনেল হ'ব, নেচাৰেল হ'ব, টেষ্টি হ'ব। অইল ৰাইট, ইয়াতে প্ৰথমতে দিয়া হৈছে আদা নহৰু আৰু জলকীয়া, তাৰপিছত তেল দি পেলাই মাছ আৰু চিকেন দুটাই ধুনীয়াকৈ মিক্স কৰা হৈছে। এতিয়া ফুকেটৰ ট্ৰেডিশ্যনেল চচ দিছে, এইটো চয়া চচ, এইটো ফুকেটৰ ট্ৰেডিশ্যনেল চচ হয়, সাগৰ ফানি। হকিং নুডলছ বনাইছোঁ আমি, আৰু আপোনালোকে দেখা পাইছে আমি প্ৰথমতে দিলোঁ তেল, তাৰপিছত দিছে আদা ৰহুন পিঁয়াজ, তাৰপিছত দিলে চিকেন, মাছ, প্ৰনচ, আৰু ইয়াতে খাগৰ ঠানিটো, এইটো খাগ আছে, এইটো খাগৰ যে ঠানিটো থাকে, এই ঠানিটো দিয়া হৈছে। আৰু ইয়াক ধুনীয়াকৈ লাহে লাহেকৈ আমি ফ্ৰাই কৰি আছোঁ, অলপমান চুপ দিয়া হৈছে, এইটো চিকেন চুপ, যিটো অলৰেডি চিকেন চুপটো বনাই থৈ দিয়া হৈছিল 3 মিনিটছ। অ'কে, 3 মিনিট এইটো এনেকৈ থাকিব। ইয়াতে কেইটামান ট্ৰেডিশ্যনেল চচো দিয়া হ'ল, দুটা চচ আছিলে, আৰু আমাৰ যিটো মেইন নুডলছ, নুডলছটো আমাৰ ইয়াতে দিয়া হ'ল, চাওমিন লং লং, ভেৰি লং। আৰু লাষ্টত আমি দিলোঁ শাক, শাগৰ পাত যিটো আছিলে ইয়াতে যে আছিল, এইটো ঢালি দিয়া হ'ল, খাই এইটো টেষ্টি লাগিব যেন লাগিছে, ইয়াতে হেল্ডি হ'ব, টেষ্টি হ'ব, হেল্ডি হ'ব এইটো, কারণ এতে আছে মাছ, প্রনস, শাক, আদা রহন জলকীয়া, ট্রেডিশনেল ইনগ্রিডিয়েন্টস। এই আইটেমটা আমি 1, 2, 3, 4, 5 জন মানে বনাইছো, এইটো কি টেস্ট হয় নাজানো, কিন্তু ভালে হব যেন লাগিছে মোর, 5 জন মানে আমি এই বনাই আছো একবার, এটা এটাকে ভাল লাগিছে কিবা এটা। হুকে নুডলস, আমার হুকে নুডলস হয়ে গেল রেডি, থাই ট্রেডিশনেল থাই ট্রেডিশনেল হুকে নুডলস হয়ে গেল রেডি, এটা আমি সার্ভ করে আছো ধুনিয়াকে, আর খাই পেলাম, আমার টেস্ট করেছো কিনুকা। এটা আমি ডাইনিং টেবিলত আহি গেলো, আমার খানাও আহি গেল, যেটা আমি বনাই আছিলো হকি নুডলস। আমি খাম, আই এম প্রাউড অফ আস, টেস্টি, এনেকুৱা দিব থাকিব, এটা উপায় নাই, টেস্টি। ফার্স্ট টাইম খাইছো কারণে ইমান এটা মানে মোৰ হেৰি লাগা নাই, খাস লাগা নাই। আমি নর্মেলি মানে চাওমিন এইটো অলপ ট্ৰেডিশ্যনেল বনোৱা হৈছে, তো শাক দিছে, বহুত বস্তুৱে দিছে, তো ইয়াৰে মানুহ ভাল পাব খাই পেলাই, কিন্তু
মই মানে এটা হেলদি হয় ফার্স্ট টাইম কারণে মানে মানে এটা মজাটো পোৱা নাই কাপুংখা বাই বাই কাপুংখা বাই 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 কাপুংখা সি এগেইন এটা আমি ইয়ার পৰা যাও আর এই যেহেতু ফুকেটৰ ওল্ড মার্কেটৰ যে আমি আছো অকমান এটা স্ট্রিট ফুরিম অকমান এখিনি ঠাইটো বহুত ধুনিয়া হয় মানে রাতি আর ইয়ারে ঠাইটো আর বেশি ধুনিয়া হয়ে যায় পুরো লাইট সাইট লগা থাকে যে আমি তো দিনত আইসো এটা এখানে অকমান ফুরি ফেলে নেক্সট আমি যাম একটা বহুত ডাঙর আর কিবা কিবা খাম আমি অলপমান বস্তু ইয়াতে এটা আইটেমে খালো আর কেইটামান আইটেম খাম এটা আমি খাব আইসো ইয়ারে ফুকেটৰ থাইল্যান্ডৰ পপুলার টি লাওয়া টি এটা আমি খাব আইসো বহুত ফেমাস হয় ইয়াতে এটো এটা আমি খাম আর এইফালে সব পরোটা বনায় আছে পরোটা বনাইছে না কি বনাইছে ভাই আমলেট টাইপ লাগি আছে আমলেট না পরোটা বনাইছে কিন্তু বেলেগ স্টাইলত আর আমি এটো যেটো ফেমাস হ্যালো আমি যেটো এটো ফেমাস লাওয়াটি খাব আইছো এই লাওয়াটি সব এটা বনায় আছে ভিতরত আর কেনেকে বনায় এটো আপনাদের দেখা পাই আছে আর এটো খাই বহুত ভাল লাগিল টেস্টি হয় ঠান্ডা ঠান্ডা কফি নিচিনা হয় লাওয়াটি এতিয়াহে 8 নম্বৰত আহে এটো গোটেই ওয়ার্ল্ডত নাম্বার ওয়ানত আহে আমার অসমৰ চাহ এতিয়া মই বনাই আছো লাওয়া টি থাইল্যান্ডৰ ফেমাস মোকো দিলে বনাব কাৰণে ইয়ো এ চাইগ্ৰাম আমি যিখন ৰেষ্টুৰেণ্টত খালো অনুৰ অনুৰ ৰেষ্টুৰেণ্ট আৰু ইয়াতে মানে বহুত চেলিব্ৰিটি আহে আৰু ইয়াতে ফটো চাওক এইবিলাক চেলিব্ৰিটিবিলাকৰ ফটো উঠে হলিউড বলিউড আৰু ইয়াতে থাইলেণ্ডৰ বহুত চেলিব্ৰিটিবিলাক আহে ইয়াতে আৰু তেখেতে হ'ল অনাৰ হেল্ল' অ'কে ইয়াৰ নেম ইজ অৰুণ অ'কে দিচ ৰেষ্টুৰেণ্ট নেম অলছ' অৰুণ ইয়েছ নাইচ অ'কে হেল্ল' 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 লাৱা ইজ ভেৰি টেষ্টি ইয়েছ ৰেষ্টুৰেণ্টত আহিলে আপোনালোকে ফুকেটৰ মোৰ ফটো দেখাব পাৰে ইয়াতে ৰেষ্টুৰেণ্টত ফাইনেলি আমি ইয়াৰ পৰা এতিয়া বিদায় ল'ম আমি গৈ আছোঁ এটা বহুত ধুনীয়া ৱাটাৰ পাৰ্কত য'ত আমি গৈ কিনে এডভেঞ্চাৰ কৰিম আহিলা ভৰলু নদী ফ্ৰম হিয়াৰ 20 মিনিটছ এণ্ড দেন আফটাৰ উই ৰিচ ৱাটাৰ পাৰ্ক যিটো ৱাটাৰ পাৰ্কত আমি গৈ আছোঁ এইটো চাওক বস্তু বিক্ৰী কৰাৰো কি টেকনিক দেখা পাইছে আপোনালোকে কি ধুনীয়াকে গৰম এইটো কথা হৈছে ৰাম বেয়া লাগি গ'ল দেই ইমান গৰমত এনেকে পিন্ধি কিনে বস্তু বিক্ৰী কৰি আছে কি হয় এইটো বস্তুটো ল'লো হয় মই ইফালে আহিলে গাড়ী পাৰ্কিং হৈ গ'ল ন মাতি কিনে ল'লো হয় এইটো খিৰিকীও নাই খুলি কিনে যে আহক দাদা বুলি ক'ম খিৰিকীও নাই এইটো ভাল লাগিছে নে কিবা এটা ইউনিক ষ্টাইলত কাম কৰি আছে ন মেডাম মেডাম ৱাট ইজ চেলিং চেলিং ৱাট কষ্ট কৰিছে এনেকুৱা কষ্ট কৰা মানুহবিলাক বহুত ভাল লাগে